আসসালামু আলাইকুম। দেশের ভাবনা চ্যানেল থেকে আমি নাসিম বলছি। আজকে আপনাদের সাথে একটি ভিন্ন বিষয়ে আলাপ করব বলে স্থির করেছি। বিষয়টি গুরুত্বপূর্ণ, সেটি হলো ঋতু। আমাদের বাংলাদেশে ঋতু সম্পর্কে আলাপ করা প্রয়োজন মনে করি, কারণ আমরা আজকাল অনেকেই ঋতু সচেতনতার মধ্যে নেই। আমরা খেয়াল করি আমাদের এখানে 6টি ঋতু বলা হয় বাংলাদেশে, সেটি হলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। আসলে কি আমরা এই 6টি ঋতু কি বর্তমানে পেয়ে থাকি বা অনুভব করি? না, আমরা আসলে এই ছয়টি ঋতু কিন্তু অনুভব করি না। আমরা অনুভব করি মোটা দাগে 3টি ঋতু, সেটি হলো গ্রীষ্ম, বর্ষা, শীত। এই 3টি ঋতু আমরা ভালোভাবে উপলব্ধি করি, আর একটুখানি বসন্ত আমরা অনুভব করি। বসন্ত অনুভব করার পেছনে আরও কিছু কারণ আছে, সেটা সামনে আলাপ করব। তো আমরা ঋতুকে নিয়ে কেন আলাপ করতে চাই, এটি একটি বড় প্রশ্ন। ঋতু নিয়ে এ কারণে আলাপ করতে চাই কারণ আমাদের জীবনযাপনের সাথে দৈনন্দিন ঋতুর প্রভাব আঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা আমাদের প্রত্যহ জীবনে খাবার দাবার, কাপড় চোপড় পরা, এমনকি আমাদের রোগ বালাই, অসুখ বিসুখ, এ সবই ঋতুর সাথে জড়িত। ঋতু সচেতনতা না থাকলে আমরা আমাদের সঠিক কাপড় নির্বাচন করতে পারবো না, সঠিক খাবার খেতে পারবো না, এমনকি অসুখ বিসুখ থেকেও দূরে থাকতে পারবো না। দেখা যাক আমরা ঋতুকে প্রথমে কখন কি ঋতু আসে বছরে সেটি নিয়ে আলাপ করি। আমরা গ্রীষ্মকালটা প্রথমেই চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, ভাদ্র, এই সময়টা আমরা গ্রীষ্মকাল পেয়ে থাকি বাংলাদেশে। তাহলে চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, ভাদ্র আমি আবারও বললাম, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, যেটি আপনি হয়তোবা এখন বইপত্রে সেভাবে পাবেন না, কারণ বইপত্রে যেই বিষয়গুলো বলা আছে সেটা অনেক আগের লিপিবদ্ধ করা, বর্তমানের সাথে অনেকখানি অমিল। এই সময়ে আমরা খেয়াল করি চৈত্রতে বেশ গরম থাকে এবং বৈশাখে একটুখানি হয়তো বৃষ্টি হয়, কিন্তু সেরকম বৃষ্টি এখন আর হয় না। জ্যৈষ্ঠতে বৃষ্টি হয় কিছু এবং গরমও থাকে বেশ, আষাঢ়ে কিছু বৃষ্টি হয়, কিছু গরম থাকে, এ নিয়ে ভাগাভাগি করে, এবং ভাদ্রতে এসে বৃষ্টি এবং গরম দুটোই অনেক বেশি থাকে। তাহলে আমরা দেখছি যে মোটা দাগে গরমটা এই সময়ের মধ্যে থাকে, সাথে কিছু বৃষ্টিও থাকে। এ নিয়ে আমাদের এখন গ্রীষ্মকাল। এই গরমের সময় আমাদের কী ধরনের খাবার খাওয়া উচিত? আমাদের অবশ্যই প্রচুর পানি পান করা উচিত, বেশ গরম পড়লে স্যালাইন খাওয়া উচিত, ডাবের পানি খাওয়া উচিত আমাদের, কারণ অনেক সোয়েটিং হয়, অনেক লবণ পানি বের হয়ে যায়, এক্ষেত্রে স্যালাইন বেশ কাজে লাগে। এমনকি বাংলাদেশে হিটস্ট্রোকে বহু লোক মৃত্যুবরণও করে থাকে। অতএব আমাদেরকে সান ক্যাপ পরতে পারি, আমরা ছাতা ব্যবহার করতে পারি, এবং জামা কাপড় নির্বাচনে আমরা একটু বয়েল জাতীয় এবং ফুল কটনের পাতলা জামা কাপড়, আমরা হাফ স্লিভ শার্ট এবং খুব পাতলা আধি পাঞ্জাবি অথবা বয়েলের পাঞ্জাবি, এই সমস্ত কাপড়গুলো, ইভেন আমি বলবো যে পায়জামা পাঞ্জাবিও আপনি বয়েলের পাঞ্জাবি বা আধি পাঞ্জাবি এবং পায়জামা অত্যন্ত স্বস্তিদায়ক।
কিন্তু আমরা অনেকেই এই সমস্ত কাপড় চোপড়ের ব্যাপারে সচেতন না, তাই আমি আজকে এই বিষয়গুলো জানানোর জন্যই আপনাদের সাথে মিলিত হয়েছি। এবং খাবারের মধ্যে আপনি অনেকেরই অধিক গরমে ইউরিন ইনফেকশন হয় এবং প্রস্রাবের রং হলুদ হয়, কারণ পানির অভাব থাকে শরীরে অনেক। তো আপনাকে প্রচুর পানি পান করতে হবে, এবং সাথে সাথে আপনারা আমাদের বাজারে ত্রিফলা বেশ পাওয়া যায়, আপনি প্রত্যেক কাঁচা বাজারেই আপনি খোঁজ করলে পাবেন ত্রিফলা। এই ত্রিফলা ফল তিনটিকে বুঝায়, সে তিনটি হলো হর্তকি, বয়রা, অমলকি। এই তিনটি ফল আপনি রাতের বেলা ভিজিয়ে রাখলে সকালে খালি পেটে পানি খেতে পারেন, বেশ স্বস্তিদায়ক, আপনার হাত পা জ্বালা পোড়া করবে না। অনেক বয়স্কদের এই গরমের সময় হাত পা জ্বালা পোড়া করে, সেটা থেকেও তারা নিষ্কৃতি পাবে। তাহলে এই সমস্ত, এবং আখের রস খেতে পারেন অনেক, এবং কিছু টক জাতীয় খাবারও খেতে পারেন এই সময়। এরপর আমরা আলাপ করি বর্ষার কথা। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, এই চার মাস আসলে বাংলাদেশে এখন ভারী বর্ষণ হয়। আর মাঝখানে যেই আষাঢ় আছে, সে আষাঢ়ে কিন্তু গরম এবং বৃষ্টি দুটি ভাগাভাগি করে। আগে কিন্তু আষাঢ় মাসে প্রচুর বৃষ্টি হতো, এখন কিন্তু আষাঢ় মাসে সেই তুলনায় বৃষ্টি হয় না। এবং বৈশাখেও বেশ বৃষ্টি হতো, এখন বৈশাখে কিন্তু বৃষ্টি কম হয়, মোটামুটি বৃষ্টি হয়। তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন, বর্ষায় কিন্তু আপনি শ্রাবণ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, এই চার মাসকেই আপনি মাথায় নিতে পারেন যে আপনি ভারী বর্ষণ পাচ্ছেন। তো এই সময়টা আপনারা খাবার দাবার, কাপড় চোপড় এদিক থেকে অনেকের ঠান্ডা লেগে যায় প্রথম বৃষ্টির সময়, সেদিকেও খেয়াল রাখবেন যাতে বৃষ্টির পানি মাথায় না পড়ে, বা ছাতা হাতের কাছে রাখলেন যাতে করে বৃষ্টি থেকে রক্ষা পেতে পারেন। এবং সর্দি কাশি হয়, সেই সর্দি কাশির জন্য আপনারা খাবারের মধ্যে রসুনের ব্যবহার, এবং আপনারা বিভিন্ন রকম সবজি টবজিতেও আপনারা ব্যবহার করতে পারেন সরিষা বাটা, এগুলো অত্যন্ত কাজে লাগে। কারণ হলো আপনার একটু ওয়ার্ম থাকা দরকার বর্ষার সময়, এবং আপনার কাপড় চোপড় একটু ভারী হলে ভালো, কটনের মধ্যে আপনি গরমের মতো অত পাতলা কাপড় পরতে পারবেন না বর্ষায়। আপনাকে বর্ষায় একটু কটনের মধ্যে ভারী কটনের কাপড়গুলো আরামদায়ক, এদিকে খেয়াল রাখবেন। অনেক সময় খুব ভারী বর্ষণ হলে রাতের বেলা ঠান্ডা লেগে যায়, ওই সময় হাতের কাছে একটা পাতলা কাঁথা থাকলে আপনার ঘুমাতে সুবিধা, এটাও আপনার খেয়াল রাখা উচিত। এবং বাচ্চা টাচ্চাদের জন্য, ওরা তো আর অত জ্ঞান থাকে না, তাই বড়দের এ বিষয়ে তাদেরকে সচেতন করা উচিত। তাহলে অনেক ডাক্তার কাছে যাওয়া থেকে আপনি বেঁচে যাবেন, ডাক্তার কাছে গেলেই তো হয় না, সেখানে অনেক খরচও আছে, সে খরচ থেকেও আপনারা বেঁচে যাবেন। এবং বর্ষাতে খাবার আপনারা প্রায় সব খাবারই খেতে পারবেন, অনেক বাংলাদেশে ওই সময়ে অনেক ফল এবং মাছ, বিশেষত কই মাছ, আজকাল অবশ্য কমই উঠে, তবুও বাজারে ওই সময় অনেক মাছ আসে, এবং সেই মাছ আপনারা বর্ষায় অনেক বেশি করে খাবেন, এতে প্রোটিনের চাহিদাও মিটবে এবং আপনাদের রোগ বালাই থেকেও দূরে থাকবেন। এই গেল বর্ষার কথা, এবার আসেন শীতের ব্যাপার। শীতকাল আমরা আশ্বিন, কার্তিক, অগ্রহণ, পৌষ, মাঘ, ফাল্গুন, প্রায় আপনার ছয় মাসের মতো কিন্তু আমরা শীত অনুভব করি। ভারী শীত হয়তো তিন মাস অনুভব করি, পৌষ অগ্রহণের 15 পর থেকে, এবং পৌষ মাঘ এবং ফাল্গুনের 15, এবং কার্তিকের শেষের দিকেও শীত অনুভূত হয় ভালোই। তো এক্ষেত্রে আপনারা খেয়াল করবেন, আশ্বিন থেকেই কিন্তু ঠান্ডা লাগতে শুরু করে, এবং আপনারা সে সময় একটু কটনের একটু ভারী কাপড়ই বা প্লানিল
শার্ট পরতে পারেন, জামা কাপড় পরতে পারেন। সেই জামা কাপড়গুলো খুব স্বস্তিদায়ক হয় এবং যখন শীত বাড়তে থাকবে তখন আপনারা উলেন বা আরেকটু ভারী শীতের কাপড় আপনারা পরতে পারেন এবং জ্যাকেট পরতে পারেন ছেলেরা, এবং মেয়েরা চাদর আমাদের দেশে বা সোয়েটার পরতে পারেন, এবং এগুলো জন্য প্রস্তুতি থাকা দরকার, না হয় শীতের সময় শুরুতেই সর্দি জ্বর কাশি এগুলোতে মানুষ আক্রান্ত হয়। এবং এ থেকে খেয়াল রাখা, এবং একটু ওয়ার্ম খাবার দাবার খাবেন, চা কফি, এবং আপনারা চায়ের পরিমাণ বেশি খেতে পারেন এই সময়টা। এমনকি আপনার অনেক সময় শীতের রাত্রে গলা শুকিয়ে যায়, তাই আপনারা বিকালে গরম দুধও পছন্দ করতে পারেন। গরম দুধ যদি কারো হজমে অসুবিধা হয় কোয়েকার অথবা অন্য কোনো কিছু মিশিয়ে আপনারা দুধের সাথে খেতে পারেন, তাতে দুধের পার্টিকেল বা যাদের হজমে অসুবিধা হয় পার্টিকেল ভেঙে যায় এবং সহজে হজম হয়ে যায় দুধ, এবং আপনারা অনেক স্বস্তিতে থাকবেন। এবং কাপড় চোপড়ের দিক থেকে অবশ্যই মোজা, হাত মোজা, অনেক সময় বয়স্ক মানুষ বা এই যারা বাইরে কাজ করেন তাদের হাত মোজা, পায়ে মোজার ব্যবস্থা রাখা, মাথায় ক্যাপের ব্যবস্থা রাখা, তাতে আপনারা চলাফেরায় অনেক ভালোভাবেই মুভমেন্ট করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো এই যে ঋতুর যে পরিবর্তন, সেই পরিবর্তনের দিকে খেয়াল রাখবেন এবং আপনাদের জীবনযাপন অনেক সহজ হবে, অনেক আরামদায়ক হবে। এবং শরৎ এবং হেমন্ত এই দুটো মাস আসলে প্রায় বোঝাই যায় না, খুবই মানে অনুপস্থিত হয়ে গিয়েছে আমাদের কাছে। এখন এই দুটি ঋতু আমরা অনুভব করি না, হয়তোবা এক দুই দিন শরতের খুব সুন্দর আকাশ, তাও খেয়াল করতে হয় কখন যে শরতের এই সুন্দর আকাশ আমরা পাব, হয়তো যদি খুব খেয়াল রাখেন হয়তো দু একদিন আপনারা পেতে পারেন, কিন্তু এই ঋতুগুলো প্রায় আমাদের থেকে দূরে সরে গিয়েছে। তবে বসন্তকালটি আমরা অনুভব করি হয়তো 7-8 দিন সে সময়, কারণ বাতাস বসন্তের মৃদুমন্দ বাতাস আমাদেরকে মনে করিয়ে দেয়। আর বড় মাপে ইদানিংকালে অনেকেই বসন্তে অনেক প্রোগ্রাম টোগ্রাম এবং পত্রপত্রিকায় লেখালেখি হয়, তখন মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস আসে এবং বসন্তের জন্য বসন্তকালটা অনুভব করার জন্য অনেকে চারিদিকে হয়তো তাকায়, তাতে তারা বিভিন্ন রকম ফুল, ফুলের সমারোহ অন্যান্য বিষয় থেকে উপলব্ধি করে। তবে সে বসন্তকালটাও কিন্তু খুবই কম সময়ের জন্য, 7-8 দিন হয়তো সর্বোচ্চ আমরা অনুভব করি, এরপরে কিন্তু আর অনুভব করি না। তো আপনাদেরকে আজকে এই ঋতু একটু ব্যতিক্রম একটি এপিসোড আপনাদেরকে উপহার দিলাম, যাতে আপনাদের জীবনযাত্রা একটু সুন্দর হয় এবং আরামদায়ক হয়, খাবার দাবার আপনারা বেছে খেতে পারেন ঋতু অনুযায়ী, এবং আপনাদের অসুখ বিসুখ থেকে যাতে পরিত্রাণ পান, এই জন্যই আজকের এই আয়োজন। যদি ভালো লেগে থাকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সাথে বা সন্তান সন্ততির সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানেই রাখি, আল্লাহ হাফেজ।